21 সেঞ্চুরিতে এসে বর্তমানে মানুষ ডান্স পছন্দ করে না এমন খুব কমই রয়েছে। আর বাংলাদেশের সকল জনগণ তো ভারতের মুভি দেখে অভ্যস্ত হয়ে পড়েছেন। আর বর্তমান সময়ে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আপনার ফেভারিট অ্যাক্টর কে, তাহলে প্রায় সকলেই ভারতের কোনো না কোনো অ্যাক্টরের নাম নেবে, যেমন শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ভারতের সবচেয়ে জনপ্রিয় 10 জন ডান্সার সম্পর্কে। তো প্রথমে 10 নম্বরে রয়েছে চিরঞ্জীবী। এবং টলিউডের মেগা স্টার চিরঞ্জীবীকে আপনি চেনেন না এটি বিশ্বাসযোগ্য নয়, এবং তিনি সাদাসিধা মানুষ থেকে মেগা স্টারের খেতাব পেয়েছেন শুধুমাত্র তার ডান্স দিয়ে। এবং 65 বছর বয়সেও তিনি এমন ডান্স করতে পারেন তা আসলেই প্রশংসনীয়। তো এরপরে রয়েছে জুনিয়র এনটিআর। তো তার সম্পূর্ণ নাম হচ্ছে নন্দমণি তারাকা রামারাও। এবং জুনিয়র এনটিআর যখন ডান্স করে আপনি হয়তো ভাববেন কোনো এনার্জি ড্রিঙ্কস খেয়ে নেমেছে, কারণ তার ডান্স এত এনার্জেটিক তা বলার বাইরে। তো এরপরে 8 নম্বরে রয়েছে শাহিদ কাপুর। শাহিদ কাপুর মূলত বলিউড ইন্ডাস্ট্রির একজন প্রথম শ্রেণীর নায়ক, এবং তার জীবনের প্রথম সিনেমাগুলোতে তিনি তার ডান্স দিয়েই জনগণের মন জয় করে নিয়েছিলেন। তো এরপরে 6 নম্বরে রয়েছে বরুণ ধবন। বরুণ ধবন মূলত ছোটবেলা থেকে ডান্স করে আসছেন, এবং বলিউডে ঢোকার পরে তিনি তার ডান্স ভালোভাবেই প্রদর্শন করেছেন। তাছাড়াও বরুণ ধবন রেমো ডিসুজার ডান্সিং মুভি ABCD 3-তেও কাজ করেছেন। তো এরপরে 5 নম্বরে রয়েছে থালাপতি বিজে। ராயப்பனோட ஆட்டத்தை தானே நீ பார்த்திருக்கிற, মাইকেল রায়পনের আটাতে নিপাততে তামিল ইন্ডাস্ট্রি কাঁপানো এই অভিনেতাকে আপনাকে চিনাই দিতে হবে বলে আর মনে হয় না। এবং থালাপতি বিজের ডান্স দেখে অনেক মানুষ এমনও রয়েছে যারা বসে থাকতে পারে না। তো এরপরে 4 নম্বরে রয়েছে টাইগার। আরে থামুন থামুন, এই টাইগার না, এই টাইগার। এবং টাইগার শ্রফ তার প্রথম সিনেমাতে যে রকম স্ট্যান্ড ও ডান্স দেখিয়েছেন, আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে অন্য কোনো অ্যাক্টর তার প্রথম মুভিতে এভাবে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করেছেন। এবং টাইগার শ্রফের ফ্যান ফলোয়িং বিশাল, তা আর বলে দিতে হবে না। তো আপনাদের মধ্যে কার কার টাইগার শ্রফের ডান্স পছন্দ তারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে ফেলুন। তো এরপরে 3 নম্বরে রয়েছে আল্লু অর্জুন।
আল্লু অর্জুনকে আলাদাভাবে চেনাই দিতে হবে এমনটা আমার মনে হয় না, হয়তো আপনারা সকলে অভ্যস্ত। এবং পুষ্পা মুভি রিলিজ হওয়ার পরে বর্তমানে সব পোলা বাহিনী দেখি পুষ্পারাজ হয়ে পড়েছে। পুষ্পা পুষ্পারাজ ঝুঁকেগা নেই। তো এরপরে দুই নম্বরে রয়েছে সকলেরই ফেভারিট ঋত্বিক রোশন। এবং ঋত্বিক রোশনের ডান্সের ভক্ত আমি নিজেও, এবং কাহনা প্যার হে থেকে শুরু করে ওয়ার মুভি পর্যন্ত তার একটি মুভিও ফ্লপ গেছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এরপরে শীর্ষে রয়েছে প্রভুদেবা। তো আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা ভাবেন প্রভুদেবা আর কি ডান্স করে, কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই, মাইকেল জ্যাকসনের পরে ভারতবর্ষে যদি কেউ ডান্সের প্রচলিত করেছেন তিনি হচ্ছেন এ ব্যক্তিটি, এবং তাকে ইন্সপিরেশন ভেবে আজ সবাই ডান্স করে। তো বন্ধুরা, আপনার ফেভারিট ডান্সার কে তা আমাদের কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে ফেলুন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।